এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমি শ্যাডো চলে এসেছি তোমাদের সামনে আজকে AWM ইনকিউবেটার বান্ডিল থেকে বের করব। আমার অ্যাকাউন্টে অলরেডি 4400 ডায়মন্ড টপ আপ করা আছে এবং এক্সচেঞ্জে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা ওয়েপেন খুব সুন্দর দেখতে, এখানে একটা রেড এবং একটা গ্রিন। তো আমার পছন্দের এই গ্রিনটি, কারণ এখানে ড্যামেজও বেশি এবং রেঞ্জও বেশি। তো আমরা চেষ্টা করব এই 4400 ডায়মন্ডের ভিতরে এই AWM-টি বের করার। আমার অ্যাকাউন্টে অলরেডি একটা স্টোন এবং একটা কি বলে, তো আমার অ্যাকাউন্টে অলরেডি একটা ব্লুপ্রিন্ট এবং একটা স্টোন আছে। এই স্টোন এবং ব্লুপ্রিন্টটা টপ আপ থেকে দিয়েছে, টপ আপ ইভেন্ট থেকে, এবং স্টোনটা গত সিজনে সম্ভবত পেয়েছিলাম আমি। তো তোমরা জানোই অলরেডি আমি নতুন প্লেয়ার, লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে একটা করে স্পিন দেব। একটা ভেস্ট দিয়েছে কি ফিমেল একোয়ার। তো আমরা পাঁচটা করে স্পিন দিব, দ্রুত স্পিন দিব, যত দ্রুত সম্ভব আমরা শেষ করে ফেলবো। করে স্পিন দিলে অনেক বেশি সময় লেগে যাবে। তার মানে আমরা 6টা স্পিন দিলাম, আমরা এখন পর্যন্ত একটা ব্লু প্রিন্ট কিংবা স্টোন পাইনি। নাথিং। ও গাইস, আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি। আমি যতটুকু শুনেছি প্রিমস ক্যারেক্টারে নাকি অসম্ভাবনা বেশি থাকে। আমরা অলরেডি 700 ডায়মন্ডের মতো শেষ করে ফেলেছি, কিন্তু আমরা এখন একটা ব্লু প্রিন্ট কিংবা একটা স্টোনও পাই নাই। আমি স্কিপ করে স্কিপ একটা ব্লু প্রিন্ট পেয়ে গেছি আমরা, দুইটা ব্লু প্রিন্ট হয়ে গেছে আমাদের। স্কিপ নাও ব্লু প্রিন্ট সিঙ্গেল স্পিন। আচ্ছা, আমরা অলরেডি 1400 ডায়মন্ড শেষ করে ফেলেছি, যেখানে আমরা অনলি একটা স্টোন পেয়েছি। স্টোন ব্লু প্রিন্ট স্টোন ব্লু প্রিন্ট এগেন। অলরেডি আমাদের 2000 ডায়মন্ডে অনলি আমরা একটা স্টোন পেয়েছি। আমরা দুইটা ব্লু প্রিন্ট এবং দুইটা স্টোন পেয়ে গেছি, যেখানে আমাদের লাগবে 3টা ব্লু প্রিন্ট এবং 4টা স্টোন। আমরা আরো একটা স্টোন পেয়ে গেছি, সো আমাদের 4টা স্টোন অলরেডি হয়ে গেছে। আমাদের আর একটা ব্লু প্রিন্ট হলেই আমরা AWM-টা বের করে নিতে পারবো। ইয়েস গাইস, আমরা পেয়ে গেছি আরো একটি ব্লু প্রিন্ট। সো আমরা AWM-টি এখন বের করে নিব। সো আমাদের দেখতে পাচ্ছ 1800 ডায়মন্ড আছে 4400 ডায়মন্ড থেকে, দ্যাট মিন অলমোস্ট 2600 ডায়মন্ড চলে গিয়েছে আমাদের এই দুইটা ব্লু প্রিন্ট এবং 3টা স্টোন বের করতে। তো আমাদের পারফেক্ট ম্যাচ হয়ে গেছে, 3টা ব্লু প্রিন্ট এবং 4টা স্টোন। আমরা এখন এটাকে এক্সচেঞ্জ করে নেব।
কংগ্রাচুলেশন। ওকে আমরা এটা ইকুইপ করে দিলাম এবং এটা আমরা দেখি Okay, guys, অনেক সুন্দর লাগতেছে। When it comes to the Garcias, যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছো সবাই ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টেক কেয়ার।